হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি চলে এসেছি বং পিজা, যেটা চণ্ডীপুরে নতুন আউটলেট খুলেছে। আর এটা খুলেছে বাটা যে শোরুম আছে ওই শোরুম থেকে এক মিনিট আরও হেঁটে যেতে হবে। তো এখানে চলে এসেছি, তো এবার ঢোকার পালা। তো দুদিকে দেখলাম দুটো লাইট দেওয়া, কিন্তু একটা লাইট দেখলাম বন্ধ, হয়তো বৃষ্টির জন্য বন্ধ করে দিয়েছে। তো এবার ঢুকে পড়ি আর তোমাদের সাথে ফার্স্টে অ্যাম্বিয়েন্সটা শেয়ার করি। অনেকটা রেট্রো লুকের ওপরে সুচিত্রা সেন, উত্তম কুমার এদের ফটো লাগানো আছে, বেশ ভালোই লেগেছে আমার। তো আমি এসেছি এদের সাথে, আর এর ছিল আজকে বার্থডে। তো এদের সবাইকে আমি তোমাদের দেখিয়ে দিই যে কাদের সাথে আমি এসেছি। তো আজকে ওর বার্থডে আছে, তো ফার্স্টে ওর বার্থডে সেলিব্রেশন করব, তারপরে এখানে খাওয়া দাওয়া স্টার্ট করব। তো এটা হচ্ছে ওর বার্থডে কেক, তো ফার্স্টে সেলিব্রেশন হয়ে যাক। তো এবার মেনু কার্ডটা চলে এসছে, তো তোমাদের মেনু কার্ডটা শেয়ার করে দিচ্ছি, তো তোমরা পজ করে দেখে নিও পুরো মেনু কার্ডটা। এখানে দাম যেরকম দেখলাম 100 টাকা থেকে শুরু, তো রিজনেবলই আছে, এরকম রেস্টুরেন্টে যেরকম হয় দাম তো সেরকমই আছে। শুধু পিজা নয়, এখানে স্টার্টার, ডেজার্ট সব রকমের জিনিসপত্র আছে খাওয়ার, তো তোমরা দেখতে পারো। তো সবার ফার্স্টে নিয়ে নিই আমরা লোডেড চিকেন চিজ পিজা, যেটা আমাদের দিয়ে যায় আর যেটার সাইজটা বেশ বড়। আর আমাদের খাওয়ার জন্য দিয়ে যায় কাঁসার থালা, মানে এটা জাস্ট অবাক হয়ে যায়, এখানে হয়তো এরকমই নিয়ম। তো স্লাইসটা দেখেই বুঝতে পারছো বেশ বড় দিয়েছে। তো এটা লার্জ সাইজ ছিল, এটার দাম ছিল 500 টাকা, তো সেইভাবে স্টেকই ছিল, কিন্তু এখানে খাওয়া দিতে খুব লেট করছিল। তো আমার বেশ টেস্টটা ভালোই লেগেছে, চিকেনের পরিমাণ বেশ ভালোই ছিল, চিজেরও পরিমাণ বেশ ভালো ছিল, কিন্তু ব্রেডটা যেই কোয়ালিটিটা ছিল ভালো ছিল, কিন্তু ডমিনোজে যেরকম ক্রাঞ্চি ব্যাপারটা থাকে এটাতে ক্রাঞ্চি ব্যাপারটা সেরকম ছিল না। তো আমরা নেই কোল্ড ড্রিঙ্কস, যেটা এরকম 20 টাকার বোতলে দেয়, তারপরে নিয়ে নেই ফ্রেঞ্চ ফ্রাইজ, আর নেই চিকেন পপকর্ন। কিন্তু এখানে প্রচণ্ড লেট করে খাওয়া দাওয়া দেয়, মানে এখানে অনেকক্ষণ বসে থাকার পর আমরা সব কিছু পাই। তো চিকেন পপকর্নের সাইজগুলো মোটামুটি ভালোই ছিল, আর এখানে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখতেই পাচ্ছ নর্মাল যেরকম হয়, এটা ছিল পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাই, আর আমার বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তো এই যে চিকেন পপকর্ন যেটা ছিল সেই ক্রিস্পি ব্যাপারটা একটু কম ছিল, আদার্স ওয়াইজ ভালোই ছিল, মোটামুটি চিকেনটা সফট ছিল, আমার বেশ ভালোই লেগেছে। প্রায় 1 ঘন্টা বসেছিলাম, তারপরে খাবার পেয়েছিলাম, জানি না হয়তো ফার্স্ট খুলেছে তাই জন্যই হয়তো বেশি লোকজন নেই, তাই জন্য হয়তো দেরি করছে, কারণ ভিড় মোটামুটি হচ্ছিলই। ফ্রেঞ্চ ফ্রাইটা বেশ ভালো লেগেছে, কিন্তু একটু পেরি পেরি যে মশলাটা হয় সেই মশলাটা একটু আমার কম লেগেছে, আদারসওয়াইজ ভালো ছিল। তো তারপরে আর কোনো মেন কোর্স আর খাওয়া হয়নি, কারণ এই করতে করতেই আমাদের 9টা বেজে যায়, তো আমরা বাড়ি চলে যাই। তো রিভিউ মোটামুটি ভালোই,